আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বাদ। সংক্ষিপ্ত এই দর্শে আজকে আলোচনা করব সালাতের মধ্যে যে সমস্ত বিষয়গুলো ফরজ বা ওয়াজিব, মানে যেই কাজগুলো সালাতের মধ্যে যদি না করা হয় তো সেই ক্ষেত্রে সালাত নষ্ট হয়ে যাবে। আর এরপরে সাথে উল্লেখ করব সালাতের যে সমস্ত মোস্তাহাব এবং সুন্নতগুলো। অথচ আমরা জানি যে মোস্তাহাব এবং সুন্নতগুলো নিয়েই আমাদের সমাজে তর্ক হয়, অথচ যেগুলো সুন্নত বা মোস্তাহাব কেউ যদি সেগুলো ছেড়েও দেয় তবু তার নামাজ নষ্ট হবে না। আচ্ছা, এই কথাগুলোর জানার আগে আরেকটি বিষয় জানতে হবে যে সালাতের মধ্যে ফরজ বা আহকাম আরকাম অথবা মোস্তাহাব বা সুন্নাত এই যে সংখ্যাগুলো, এগুলো সুনির্দিষ্ট কোন সংখ্যা নয়, বরং ওলামায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলোকে বেশি তাকিদ করেছেন এবং গুরুত্ব আরোপ করেছেন সেগুলোকে নামাজের আহকাম বা আরকাম বা ফরজ ইত্যাদি উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে যে কাজগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের ভিন্ন ভিন্ন আমল পাওয়া যায় অথবা যেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সাথে উল্লেখ করেননি সেগুলোকে মোস্তাহাব বা সুন্নতের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এটি ওলামাদের মানে এই যে ভাগ বণ্টন বা এই যে সংখ্যা নির্ণয়, এটি কম বেশি হতে পারে বিভিন্ন ওলামায়ে কেরামদের গবেষণায়। এটি উম্মতের জন্য সহজ হয়েছে যে কোন কোনটি বিষয়, কারণ সমস্ত হাদিসগুলো, যেমন একটি হাদিসে নবীজি একজন ব্যক্তিকে নামাজ বারবার পড়াচ্ছিলেন এবং বলতেছিলেন যে ইরজিয় ফাসাল্লি ফাইন্না কালাম তুসাল্লি, যাও নামাজ পড়ো আবার, তোমার যেন তুমি কোনো নামাজই পড়োনি। তো সেই সাহাবির আসল ভুল ছিল যে আসলে তিনি রুকু সেজদা ঠিক মতো করতেছিলেন না, বাকি অন্যান্যগুলোতে যা ছিল ঠিকই ছিল, কিন্তু রুকু সেজদা ঠিকঠাক মতো না করার কারণে তার সালাতটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকসেপ্ট করেননি, আবার পুনরায় তাকে নামাজ পড়িয়েছেন। তো এভাবে করে হাদিস থেকে সমস্ত হাদিসগুলোকে সামনে রেখেই এই ভাগটি করা হয়েছে। আর এই সাথে সাথে আরেকটি জ্ঞান আপনাদের জানতে হবে যে সালাতের মধ্যে যে ছোট বিষয় বা মোস্তাহাব বা সুন্নত বিষয়, এটি আমাদের জানার বিষয় জানার জন্য, কিন্তু কোন ছোট সুন্নত সেটার সুন্নত থাকে না। যদি সেটি অথেন্টিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জানা যায় তাহলে একজন ব্যক্তি যখন জানবে অবশ্যই তাকে সেটি মানতে হবে, আর যদি সে না মানে ইচ্ছা করে অথবা অহংকার করে অথবা কোন ধরনের ভিন্ন মত জাহির করে সেটাকে যদি অ্যাভয়েড করে তো সেই ক্ষেত্রে ছোট্ট একটা সুন্নতি তার ইমানকে পর্যন্ত খেয়ে ফেলতে পারে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা ওহী। অতএব দালিকে বিয়ার নাম কারিহু, যে ব্যক্তি কোন ধরনের হৃদয়ে কারাহিয়াত রাখবে, অপছন্দনীয়তা রাখবে যা আল্লাহ তালা নাজিল করেছেন, তাহলে আল্লাহ বলেন ফাহবা তা আমালাম, তার সমস্ত আমলকে আমি বরবাদ করে দিব। তো এই বিষয়টি সামনে রেখে আমরা আপনাদের সামনে বলব সালাতের যে ফরজগুলোর মধ্যে রয়েছে এর মধ্যে যেগুলো না করলে আপনার সালাত হবে না, তবে সেগুলোর জন্য কিন্তু শরীয়তে কোনো কারণ আছে। যেমন শরীর পবিত্র হওয়া, এটা একটা প্রথম কারণ, কিন্তু স্বাভাবিকভাবেই যদি কোনো রিজন না থাকে, যেমন একজন ব্যক্তি তিনি অপবিত্র হয়ে আসছেন এমন জায়গাতে যেখানে তিনি আর কোনো কাপড় চোপড় নেই, সেগুলোর ব্যাখ্যা কিন্তু ভিন্ন, কিন্তু এমনি নর্মাল মোতলাকান আপনাকে সালাতের জন্য পবিত্র হতে হবে, কাপড় পবিত্র হতে হবে, নামাজের স্থান পবিত্র হতে হবে, আপনার সতরটা ঢাকা থাকতে হবে, এগুলো হলো সব সময়ের জন্য। হ্যাঁ, যদি কোনো রিজন এসে যায়, যেমন একটা মানুষ সমুদ্রের মধ্যে আছে, পড়ে গেছে, তার কাপড় চোপড় সব ঠিকঠাক নেই, নামাজের সময় হয়েছে, তিনি ওই অবস্থায় উলঙ্গ বসে নামাজ আদায় করবেন, তো সেগুলোর জন্য আমরা আলোচনা করব না, বরং আপনাদেরকে জানাবো যে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির জন্য এই সমস্ত বিষয়গুলো হল ফরজ। তারপরে কেবলামুখী হওয়া, কেবলামুখীর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অপশন আছে। একজন মানুষ ট্রাভেলিং করতেছে বাসে ট্রেনে লঞ্চে, কোথায় কোন দিক কেবলা জানা নাই, তো সে তিনি যেদিক দু চারজনকে জিজ্ঞেস করবেন, তারপর যদি তারা না বলতে পারে তাহলে তিনি তার মন যেদিকে সায় দেয় সেদিকেই তিনি সালাত আদায় করবেন। অতএব আমরা রিজনগুলো উল্লেখ করব না, মেইন মেইন যে বিষয়গুলো, কেবলামুখী হওয়া, তারপরে সালাতের সময় হওয়া, আর এরপরে নিয়াত করা, তবে নিয়াত হবে হৃদয় হৃদয় মনে মনে। তো সালাতের ভিতরে
যে আরকানগুলো মানে ফরজ, যেমন তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলেন সালাত শুরু করা, তারপরে দাঁড়িয়ে নামাজ আদায় করা, দাঁড়াতে অক্ষম হলে বসে, বসতে না পারলে শয়ন করে অথবা না পারলে ইশারা, আচ্ছা, তারপরে সুরা ফাতিহা পাঠ করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকের মধ্যে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা ইত্যাদি পড়া, তবে তাশাহুদ এবং দুরুদ যদি কেউ পড়ে তবু সালাত হয়ে যাবে। দোয়া মাসুরা মানে হল হাদিসে বর্ণিত দোয়া সমূহ, আর এরপরে সালাত সালামের মাধ্যমে নামাজ থেকে বের হয়ে যাওয়া। তো এখানে মোটামুটি বেশ কয়েকটি হিসাব করলে অনেকগুলোই প্রায় চোদ্দটি মতন আমি অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, তারপরে সালাতের সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাদিস বুখারী সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অতএব এই ক্ষেত্রে একাকার আলাদা আলাদা করে না করে বরং হাদিস থেকে যতটুকু পাওয়া যাবে অতটুকুই অবশ্যই পালন করতে হবে, চাই সেটা সুন্নত হোক চাই সেটা ফরজ হোক। তো এই ক্ষেত্রে তাকবীরা এবারে বেশ কিছু বিষয়, যেমন তাকবীরে তাহরিম আমরা বলেছি ওয়াজিব, কারণ এটা সালা, এটা সারা সালাত হবে না। এখন তাকবীর তাহরিমার সময় কতটুকু হাত উঠাবে, এইগুলো এই বিষয়গুলো কিন্তু আবার সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। অথচ বুকের উপর হাত উঠাবে না কানের উপর হাত উঠাবে, নাকি উপরে গেল কেন নিচে গেল কেন, এক্স্যাক্টলি মেজারমেন্ট এইভাবে নিয়ে ঝগড়া বিবাদ না করে এগুলোকে সুন্নতের মধ্যে দিলে তখন আর কোনো অসুবিধা নেই। কেউ বুকের উপরে উঠালো, হাত কানের উপরে উঠালো বা একটু উপরে উঠালো অথবা ঘাড় পর্যন্ত উঠালো, এগুলো কেউ লামায়ে কেরামগণ সুন্নত বলেছেন, এই কারণে যে এইগুলো নিয়ে আমরা যেন তর্ক বিতর্ক না করি। আচ্ছা, তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষ যে কাঁধ পর্যন্ত অথবা কোন কোন বর্ণনায় কান পর্যন্ত আছে, ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। আচ্ছা, তারপরে তাকবীরে বলার সময় দুই হাত খোলা রাখা এবং হাতের আঙ্গুলগুলো, হাত পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী করে রাখা। অনেকে দাঁড়ায় পা দক্ষিণে বা এক পা দক্ষিণে আর এক পা উত্তরে তেরা করে, তো এখন তাকে বলা যাবে না ভাই আপনার নামাজ হবে না, বরং সুন্নত হল বা মুস্তাহাব হল যে আমাদের পায়ের আঙ্গুলগুলো যেন কেবলার দিকে হয়, হাতের আঙ্গুলগুলো যেন কেবলামুখী হয়। আপনারা দেখেছেন অনেকে তেরা করে দেয়, তো তার হাত তো কেবলামুখী হল না, পা দুই দিকে ছড়িয়ে দিলে তার হয় না, হয় উত্তরে গেছে না হয় দক্ষিণে গেছে। তারপরে হাত হাত ডান হাতের উপর বাম হাত রাখা, নাভির উপরে বা বুকির উপরে, যে বিষয়গুলো আপনারা জানেন যেগুলো নিয়ে তর্ক বিতর্ক চলে, অনেকে হাত ছেড়ে দেয়, তখন কি বলবেন আপনি? যাই হোক, তাকবীরে তাহরিমা বলার সময় থেকে শুরু করে মাথাকে সেজদার দিকে মানে অবনত রাখা, এটাও একটা সুন্নাহ বা মুস্তাহাব। ইমামের জন্য জোরে তাকবীর বলা, সানা পড়া, আউযুবিল্লাহ বলা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়া, সালাতের নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া, আচ্ছা ফাতিহার পরে আমিন বলা, সানা আউযুবিল্লাহ আমিন ইত্যাদি আস্তে আস্তে বলা, তবে আমিন জোরে বললে, ইমাম জোরে বললে ইমাম মুক্তাদিরাও জোরে বলবে, আস্তে বললে তারা আস্তে বলবে। আর এক রকম থেকে আর এক রকমে যাওয়ার ক্ষেত্রে তাকবীর বলা, রুকু এবং সেজদায় তাসবি পড়া, রুকুতে মাথা কোমর সোজা রাখা, দুই হাতের আঙ্গুল দিয়ে উভয় হাঁটু ধরা ইত্যাদি, রুকু থেকে দাঁড়ানো অবস্থায় ইমামের সাথে সামি আল্লাহ হামিদা বলে রব্বানা ওয়ালাকাল হাম, এরপর আরও কিছু দোয়া আছে যেগুলো ফজিলত, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এইগুলো। সেজদার সময় প্রথমে হাঁটু, তারপরে দুই হাত, তারপরে নাক, সর্বশেষ কপালে কপাল এবং নাক মাটিতে রাখা, বসার সময় বাম পা বিছিয়ে তার উপর বসা, ডান পা খাড়া রাখা, তাশাহুদের সময় তাশাহুদের যে সমস্ত দোয়াগুলো আছে এগুলোর হাতকে নাড়ানো, আঙ্গুলকে নাড়ানো এবং নজর ওইদিকে রাখা, এই সমস্ত বিষয়গুলো বলা যেতে পারে সালাতের মধ্যে সুন্নাহ সুন্নত সমূহ যেগুলো আমরা উল্লেখ করলাম। আচ্ছা, এরপরে সালাতের ওয়াজিব, সালাতের ওয়াজিব মানে এমন কোন বিষয়, জরুরি বিষয় যেগুলো ছুটে গেলে সেজদায় সাহু দ্বারা নামাজকে শুদ্ধ করতে হয়, কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ ফাসিদ হয়ে যায়, পুনরায় নামাজ আদায় করতে হয়। এর মধ্যে যেমন নাকি প্রত্যেক রাকাতে আপনার সুরা ফাতিহা পড়া, সুরা ফাতিহার সাথে সুরার কোন অংশ মিলা প্রথম দুই রাকাতে, রুকু সেজদায় তেলাওয়াতের রুকু সেজদায় তাসবিহ সমূহ পাঠ করা, নামাজের রোকনগুলো সঠিকভাবে আদায় করা, রুকু করার পরে সোজা হয়ে দাঁড়ানো, এগুলো কেউ কেউ আবার ওয়াজিবও বলেছেন হাদিস যেহেতু যেখানে কিছু কঠোরতা আছে। তবে মোটামুটি আমাদের জানা উচিত যে এই কাজগুলো আমাদের করা উচিত, রুকু ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, মোস্তাহাব হোক, যেহেতু হাদিসে বর্ণিত একটা ক্যাটাগরি, একটা প্র্যাকটিসিং, এই প্র্যাকটিসিংকে আপনাকে ওইভাবে আদায় করতে হবে যেভাবে রসুল্লাহ সাল্লাম সাহাবাহিক রাম আমল করেছেন। আর যেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মত আছে সেই ক্ষেত্রে যেটি বেশি আপনার কাছে দলিলযোগ্য মনে হয় সেটি আপনি করবেন, মানে দলিলের সাথে আপনি চলবেন,
আপনার কাছে যেটি বেশি দলিল মনে হয়, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটাকে কেউ কেউ মোস্তাহাব বললো, কিন্তু দেখা যায় যে যদি আপনি সোজা হয়ে না বসেন নামাজ বাদ হয়ে যেতে পারে, তাহলে তাহলে ওয়াজিবের মধ্যে চলে আসবে। তারপরে বেতের নামাজে দোয়া কুনুত পড়া কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নত মোস্তাহাব বলেছেন। সেজদার মধ্যে উভয় হাত এবং হাঁটু মাটিতে রাখা, এরপরে ইত্যাদি বিষয়গুলো। আর সালাতের মোস্তাহাবও এমন যে সমস্ত বিষয়গুলো মানে পাওয়া যায় হাদিসের মধ্যে, এবং করলে সওয়াব আছে, এবং কেউ যদি এটার বিপরীত কোনো কিছু করে মানে ছেড়ে দিলে গুনাহ হবে না, তবে ইচ্ছা করে ছেড়ে দিলে আগে যে কথাটি বলেছি নামাজ বরবাদ হতে পারে। যেমন নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদা স্থানে দৃষ্টি রাখা, এটি চেষ্টা করা উচিত। যদি অন্যদিকে দৃষ্টি যায় তো এটা নামাজ নষ্ট হবে না। তবে আবার হাদিস থেকে পাওয়া যায় হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে যে নামাজকে সো মেরে শয়তান মেরে যায়, তো নামাজ তো নিয়ে গেল শয়তান। তো এই কারণে নামাজের অবস্থায় সেজদার দিকে দৃষ্টি আর বসা অবস্থায় হাতের আঙ্গুলের দিকে, রুকুর সময় এক কথা সালাতের মধ্যে দুই জায়গায় দৃষ্টি থাকবে, একটা হলো সেজদার স্থান আর একটা বসার অবস্থা হাতের মধ্যে। হাঁচি এলে, হাই আসলে, কাশি দিলে যথাসম্ভব চেষ্টা করা, ধীরস্থিরভাবে কোরআন পাঠ করা, সিজদার সময় উভয় হাতের মধ্যখানে মাথা রাখা। তারপরে আরো কিছু মোস্তাহাব আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতে ছোট সূরা পড়তেন, তারপরে ফজরের নামাজে লম্বা সূরা পড়তেন, আবার কিছু কিছু সূরা নবীজি পড়তেন। এভাবে করে সালাত বিষয়ক একাধিক বর্ণনা রয়েছে। মোটামুটি ওলামায়ে কেরামগণ এইগুলোকে বিভিন্নভাবে ক্যাটাগরিতে ভাগ করেছেন, অর্থাৎ সুনির্দিষ্টভাবে 12, 14, 7, 8 ইত্যাদি আমরা না বলে সমষ্টিগতভাবে কিছু বিষয়ে আপনাদেরকে ধারণা দিলাম। মোস্তাহাবের মধ্যে যেমন পুরুষ তাকবীরে তাহরিমার সময় চাদর বা জামার হাত থেকে বাইরে বের করে হাত তাকবীর বলবে, মহিলারা কাপড়ের মধ্যে থেকেও বলতে পারবে। তারপর নামাজে দাঁড়ানো ব্যক্তি অবস্থায় রুকু সেজদার দিকে দৃষ্টি কথা বলা হয়েছে, রুকু সেজদায় কমপক্ষে একবার তিনবার বা এর থেকে বেশি পড়া, তাসবিহগুলো যথাসম্ভব সালাতে নড়াচড়া না করা, হাত না কাশি, গলা খাকডানি ইত্যাদি ইত্যাদি, হাই আসলে মুখ বন্ধ করা, তারপরে এই সমস্ত বিষয়গুলোকে অনেকে মোস্তাহাব বলেছেন। অতএব পরিপূর্ণ সালাত বিষয়ক আমাদেরকে জানতে হবে যে সালাতের খুশু খুজুর কথা আল্লাহ কিন্তু মানে সমষ্টিগতভাবে বলেছেন যে আল্লাহ দিনমান সালাতিম খাশিয়াউন, এগুলো সব খাশিয়াউনের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর হাদিসের জিব্রাইল বলা হয়েছে যেভাবে নামাজ আদায় করা, ইবাদত করা, যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর তা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমাকে দেখতেছেন। এই দুটি ধারণা আসলেই তো আপনার নামাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।